हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक। आशा करी तुम्हारा सबा भलो आज सुस्थ आओ। लाइफे बेस भलो आची। तो चले एलम नतून एक डेली ब्लगर साथ। आज के शनिवार एन बजे सकाल 7:30 और आजकल ब्लगटा ठीक एखन थे शुरू करी। आशा करी तुम्हारे आज के सारा दिन देखते बेस भलो लगे। चलो दिन डायरेक्टली स्टार्ट करा जा। সকালে উঠেই সমস্ত গৃহিণীদের মতো আমিও বাড়ির কাজে লেগে পড়লাম। আসলে দু একদিন ধরে না ব্লগটা শুটই করা হয়নি। শরীরটা না বেশ একটা খারাপও নেই, আবার যে বলবো বেশ একটা ভালো আছে ঠিক সেটাও বলে উঠতে পারছি না। কোনো সময় বৃষ্টি হচ্ছে, আবার ঠিক কোনো সময় এতটাই গরম হচ্ছে। মানে এই যে টেম্পারেচারের যে আপ অ্যান্ড ডাউনটা না, এটা মনে হয় আমার শরীরে না একটা ক্লান্তি নিয়ে আসছে। তো যাই হোক, তো আজকে সকাল থেকে উঠেই ভেবেছি, না না আজকে ভাবিনি, আমি কালকে রাতেই ভেবে ঘুমিয়েছিলাম যে না সকালবেলা যেরকম পারবো আর যতটা পারবো সেটাই শ্যুট করব। তো তাই সকাল থেকে একভাবে লেগে পড়েছি। তো সকালে সমস্ত ঘর বাড়ির যে জানলাগুলো থাকে সমস্ত কিছু খুলে দিলাম। আর এই যে জামাটা না, এই জামাটা আয়রন করতে বসেছি। আর এই জামাটা নিয়ে যেসব কাণ্ড হয়েছে না, সেটা খানিকক্ষণ পরে তোমাদের সাথে বলছি। চলো বাকি কাজগুলো করে দিই। আজকেও কাজগুলো যে করছি না, বেশ একটা মন পাচ্ছি না জানো। মানে করতে হয় তাই করছি। এদিকে জামাটা নিয়ে যে কাণ্ড হয়েছে না, সেটা বলি তোমাদের। জামাটাতে না একটা মানে শার্টের যে বোতামগুলো থাকে সেগুলো না মিসিং ছিল। কিন্তু আমি জানো সমস্ত শার্ট সুন্দরভাবে আয়রন করেছি, কিন্তু একটাবারও চোখে পড়েনি। এরপর যখন ওকে পরতে দিয়েছি, ও বলছে যে কোন খেয়ালে যে ছিলে তুমি, গোটা শার্টটা আমি আয়রন করেছি আর একটা বোতাম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানে বোতাম নেই। ওই জায়গাটা আমি সুন্দর করে আয়রন করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সেটাই ভাবছি যে কাজ সত্যি করছি, কিন্তু বেশ একটা মন পাচ্ছি না। বর্ষাকালে না একটু ওয়েদারটা এই ধরনের হলে না একটু মনটাও ঠিক মানে কি বলবো, একটু না রেস্ট করতে ইচ্ছা করে। রেস্ট মানে কি, অ্যাক্টিভলি কোনো কাজ করতে ইচ্ছা করে না। আসলে ঘুম থেকে উঠে না কি কাজ করব। আমার সমস্ত কাজ ধরো যেটা ঘরের কাজ আছে সেটা ঘরে, আর কিছু কিছু কাজ আছে যেগুলো ছাদে না গেলে বা বাইরে না গেলে হয় না। তো ছাদে যাচ্ছি, ছাদটাও পুরো ছাদটাই ভেজা, স্যাঁত স্যাঁত করছে। তো জামা কাপড়গুলো যে মেলে দিচ্ছি, ধরো দু ঘন্টার ধরে জামা কাপড় ধরে শুকাচ্ছে, আবার কোন সময় ঝমঝম করে বৃষ্টি চলে আসছে, আবার ওগুলোকে নামাও। তো যাই হোক, সব মিলে কাজকর্ম বর্ষার গতিতেই আগাচ্ছে আমার। ছাদে ক্যামেরা নিয়ে শুট করতে করতে এত সুন্দর একটা ভিউ পাবো আমি বিশ্বাসই করতে পারছি না। জানো এই প্রজাপতিটাকে আমি অনেকই কাছ থেকে শুট করেছি। জানো ওরা নিজের মানে এই প্রজাপতিগুলো মধু খেতে এতটাই ব্যস্ত যে ফলোই করেনি যে আমি ক্যামেরা নিয়ে একদম পাশে দাঁড়িয়ে আছি। তো সত্যি এই শ্যুটটা করতে পেরে না মনে হচ্ছে যে একদম সিনেম্যাটিক শ্যুটগুলো থাকে না, ঠিক সেরকমই লাগছে। আর এই বরবটি গাছে দেখছো সুন্দরভাবে মানে নতুনভাবে বরবটি হওয়া শুরু করেছে। কিন্তু ওদিকের একটা গাছ দেখো, ওই গাছে আবার সেম সমস্যা হচ্ছে, পোকা ধরেছে। তো স্প্রে দিয়েছি, দেখা যাক। আজকে তো ওই পিঁপড়াগুলোকে দেখলাম না, দেখা যাক কালকে কি হয়। আর এদিকে দেখেছো ওই যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে, মানে বীজ পড়ে যে গাছগুলো হয়েছে না, সেই গাছগুলোতে এরকম একটা মানে একটা লাকড়ি টাইপের জিনিস দিয়ে দিয়েছিলাম। এমনি তো কোনো কিছু দিলাম না, মানে নেট কিছুই দিইনি, এটা দিয়েছিলাম। তো দেখি যে সমস্ত গাছ মানে কালকে দিয়েছিলাম, আজকে দেখি সবগুলো গাছই ওই মানে যে লাকড়িটা দিয়েছিলাম সেটা ধরে না উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, দেখে ভালোই লাগলো। এরপর থেকে না আগেই ভাবছি কোনো ধরনের যে পোকা লাগার আগেই পোকা যে কীটনাশকগুলো থাকে সেগুলোকে স্প্রে করে দেবো। Thank you.
থেকে না একটু বেরিয়েছিলাম, মানে কি বলতো, জাস্ট বেরোবো ভাবছিলাম, তো চারপাশের আকাশ দেখে আর এদিক ওদিককার পরিস্থিতি দেখে ভাবছিলাম বেরোনো কি ঠিক হবে। মানে এমনি তো সব কিছু ভালোই লাগছিল, কিন্তু আকাশে এত বেশি মেঘ ছিল না, আমি ভাবছিলাম যদি বেরোই তারপর ওই সেই রেনকোট পরে বৃষ্টির মধ্যে বাইকে না একদমই ভাল লাগে না। মানে বৃষ্টি এমনি ভাল লাগে, বাড়িতে আছে ঠিক আছে, কিন্তু ওই রেনকোটটা পরি তো তারপর আর বাইকে না আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, মনে একটু সাহস নিয়ে আর ঠাকুরের ওপর একটু আস্থা রেখে বেরিয়ে পড়েছিলাম। এখন না বেশ কিছু দোকানে বেশ ভালোই ডিসকাউন্ট দিচ্ছিল, তো দু চারটা শপিং মল ঘোরার পর এই দোকান থেকেই কিছু জিনিস নিয়ে নিলাম। আর এদিকটা দেখো, এই ছেলেদের সেকশনটাতে এই শার্টগুলো কি সুন্দরভাবে সাজানো আছে। দূর থেকে মনে হচ্ছে কি যে মানে ওই কালারের জিনিসগুলো থাকে না, যেটার মধ্যে লিকুইড কালার ফেব্রিক কালারগুলো থাকে, ঠিক ওইভাবে একের পর এক বোতলগুলো সুন্দর করে সাজানো আছে। তো দেখে বেশ ভালোই লাগছে এরকম কালারফুল জিনিস। আসলে শপিং মলগুলোতে না বা যে কোনো দোকানেই জিনিসপত্রগুলোকে এত সুন্দর আই ক্যাচিভাবে সাজিয়ে রাখে, মানে দেখেই লোভ হয়, মানে কোনটা নেব আর না নেব। আর কিছু কিছু জিনিস না এগুলো জায়গায় আমি গেলে অপ্রয়োজনীয়ভাবেই কিনে নিই। যাই হোক, আমরা গিয়েছিলাম স্টাইল বাজারে, এখানে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট বলেছে কিন্তু সিলেক্টিভ আইটেমের ওপর আছে, আর তোমরা গেলেও ট্রাই করতে পারো। তো চলো, আমাদের শপিং মোটামুটি এখান থেকে কমপ্লিট, এবার আকাশ ভালো থাকতে থাকতেই বাড়ির পথে রওনা হয়ে যায়, নইলে আবার বৃষ্টিতে ভিজতেই হবে। বাড়িতে না এই 3:30 নাগাদই ফিরে গেছিলাম, মানে রাস্তায় একদমই দাঁড়াইনি। ভাবলাম যে বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো বাড়িতে এসেই না ভাবলাম যে রেস্ট করব, আবার যদি সেম সমস্যা হয়। এমনি তো আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু ভাবলাম যে না, জামা কাপড়গুলো তুলে একবারে ঘুমিয়ে পড়বো, মানে ঘুমিয়ে মানে একটু রেস্ট নিয়ে নেব। আর নইলে না, বাইরে থেকে আসলে না একটু ক্লান্তি লাগে, আর সেই বিছানা ধরে নিলে ধরো আধা ঘন্টা না হলেও 10-15 মিনিট আমার চোখটা লেগেই যাবে। তাই ভাবলাম যে না, বাড়ির কাজগুলো করে নিই, তারপর না হয় একবারে রেস্ট নেওয়া যাবে। আর কাজ করতে করতে দেখো, আকাশের ঠিক ওই সাইডের কোনার সাইডের যে মেঘটা আছে না, ওই মেঘটা দেখো বেশ কিন্তু কালো, আর দেখবে ওই মেঘটাই উড়ে আসবে আর উড়ে এসে আবার বৃষ্টি ঘটাবে। তো তারপর তো নিচে এসে ভাবলাম একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই। আসলে যাওয়ার আগে না ঠিক সেভাবে কোনো কিছু পরিষ্কার করেছিলাম, কিন্তু মানে থাকে না তারাগুলোর মধ্যে বেরিয়েছে, তো সেভাবে করে একদম প্রপারলি সেট যেটা করা থাকে সেরকম সেট করা ছিল না। আর বিকেলের কাজগুলো না ভাবলাম একটু আগে থেকেই সেরে রাখি। আজকে না স্টাইল বাজারে যখন আমি এদিক ওদিকে শপিং করছিলাম, মানে জিনিসপত্র পছন্দ করছিলাম, তখনই উনাদের মধ্যে থেকে একজন সেলস গান আসলেন। তো উনি বললেন যে উনার কাছে হয়তো কোনো বিউটি প্রোডাক্ট ছিল, সম্ভবত VLCC কোম্পানিরই হবে। হ্যাঁ, তো উনি বলছিলেন যে ম্যাডাম আপনার জন্য কিছু প্রোডাক্টস রয়েছে, সেগুলো আপনি একবার দেখতে পারেন। তো যাই হোক, ম্যাডাম বললেন, আমি ভাবলাম যে না একবার দেখে নিই। তো উনি দু একটা এত সুন্দর কথা বললেন, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো উনি বললেন যে ম্যাডাম, আমরা না মেয়েরা নর্মালি নিজেদের যত্ন ছাড়া সমস্ত জিনিসের যত্ন নিই, সেটা সজীব বস্তু হয় বা জড় বস্তুই হোক।
তো ভাবলাম যে বাহ, কথাটা তো বেশ সুন্দর, হয়তো উনি সেলসের জন্যই এই কথাগুলো বলেছিলেন। কিন্তু ভাবছি যে সত্যি আমরা ঘরের যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস, জলের বোতল বলো, কার্পেট বলো, বেডশিট বলো, প্রত্যেকটা জিনিস কত সুন্দর পরিপাটিভাবে বা যত্ন করে রাখার চেষ্টা করি, যাতে ওই জিনিসগুলোর লংজিবিলিটি বাড়ে, মানে টেকসই হয়, আর নিজেদের প্রতি কত অবহেলা করে থাকি। সত্যি দিনের শেষে যদি নিজেকে না ভালোবাসতে পারো বা পারি, আমার কথা বলছি, তাহলে পরে কিন্তু আমরা পরিবারের কাউকেই ভালো রাখতে পারবো না। তার জন্য মেয়েদেরকে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো নিজেদের ভালোবাসা, তারপর পরিবারের প্রত্যেককে নিয়ে প্রত্যেকের সাথে খুশি থাকা আর প্রত্যেককে ভালোবাসা। কিন্তু আমরা না সমাজে সমস্ত কিছু চাপে পড়ে নিজেদের ভালোবাসতে বড্ড ভুলে যাই, আর এই ভুলে যাওয়ার ফলটা আমরা কিন্তু ঠিক সেদিনই পাবো না যেদিন আমরা নিজেদের ভুলে যাই। আমরা ঠিক সেদিনই পাবো যখন সবাই আমাদের যত্নে ভালোবাসায় বড় হয়ে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, তখন দেখবে যে নিজে অযত্ন আর অবহেলায় না ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, আর তখন যারা সামনে এগিয়ে যাবে তারাই তোমার পরিচয় দিতে দ্বিধাবোধ করবে। তো সবসময় চেষ্টা করবে নিজেকে ভালোবাসা, নিজেকে উন্নত করার, দেখবে আশেপাশের প্রত্যেকটা লোককেই তুমি সুন্দরভাবে উন্নত করতে পারছো আর ভালো রাখতে পারছো। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কী কী বাজার করলাম সেটা আজকে শ্যুট করা হয়নি, কালকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে ঠিক সকাল 10:30। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।